হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার শশী ফ্রম শশী ডায়রি আম্মু আর শাশুড়ির জন্য কিচেনের কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম আর আধা ঘন্টা সময় পেয়ে আপনাদের ভাইয়াকে জোর করে ডেটে নিয়ে গেলাম আমরা সকাল সকাল রেডি হয়ে যাই একটা ইম্পর্টেন্ট কাজে যাওয়ার জন্য আর এই যে দেখেন ভদ্র লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে গেলাম কিছুদিন ধরে আপনাদের ভাইয়ার শরীরটা খুব খারাপ যাচ্ছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আই নো ওর ফেস দেখে আপনারা বুঝতে পারছেন নাকি অনেক বেশি উইক হয়ে গেছে আমরা যাচ্ছিলাম অন্য একটা কাজে সিএনজিতা বসে চিন্তা করলাম যে কিছুদিন আগেই আম্মু আর মা কিচেনের নতুন চুলা কিনেছে হালকা পাতলা সেট আপ চেঞ্জ করেছে তাই ভাবলাম ওনাদের রান্নাঘরের জন্য আরো কিছু অ্যাড করা যায় নাকি টুকটাক কিছু জিনিস কিনি আমরা আজকে গুলশানে যাচ্ছি তো গুলশানে গিয়ে আমি ইউনিমার্ট দেখতে পেলাম এই ইউনিমার্টের ব্রাঞ্চটা অনেক বড় তাই ভাবলাম ভালো কিছু কালেকশনই পেয়ে যাব। যদিও ভালোই কালেকশন দেখতে পেয়েছি কিন্তু প্রাইস দেখে আমি একটু শখ আমি মেনলি চাচ্ছিলাম মাকে মানে শাশুড়িকে একটা ননস্টিকের ফ্রাই গিফট করার জন্য আর আম্মুর জন্য দেখবো হচ্ছে একটা চা বানানোর ছোট পাতিল নন স্টিকের ফ্রাই প্যান আমি একটু বড় সাইজের খোঁজছিলাম যাতে মা পরোটাও বানাতে পারে আর মাহের যেহেতু পাস্তা অনেক বেশি পছন্দ করে তো এটাতে পাস্তাও বানানো হয়ে যায় এই ব্ল্যাকটার প্রাইস দেখলাম দুই টাকার মতো লালটার প্রাইসও এরকমই ছিল আড়াই হাজার তিন হাজার টাকার মতো প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল এই চা বানানোর ছোট্ট পাতিলটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বেশ কিছু প্রিমিয়াম জিনিস দেখলাম এই লাল বয়ামগুলো আমি বয়ামই বলছি বাংলায় এগুলোর প্রাইস ছয়শো টাকা করে এগুলো অ্যাকচুয়ালি কিচেনে না সাজিয়ে লিভিং রুমে বা খাওয়ার টেবিলের উপরেও বিস্কিট বা যে কোনো জিনিস রাখা যাবে দেন অনেকগুলো টি সেট দেখলাম এই সি গ্রিন কালারেরটা আমার খুবই পছন্দ হয়েছে এটার প্রাইস নয় হাজার টাকা সবগুলোই সুন্দর ছিল কিন্তু অরেঞ্জটা বেশি সুন্দর ছিল অরেঞ্জটার প্রাইস হচ্ছে বারো হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো প্রাইস দেখে আপনাদের ভাইয়া বললো বাদ দাও কেনাকাটার কোনো দরকার নেই কিন্তু আমি যেহেতু নিয়ত করে ফেলেছি ওনাদেরকে কিছু না কিছু দিব তা আমি চলে গেলাম গুলশান ডিএনসিসিতে আমি ভেবেছিলাম এখানে অনেক ভিড় হবে কিন্তু কম্পারেটিভলি আমি অনেক ফাঁকা পেয়েছি এটা ভিতরের দিকে অল্প দোকান আছে জিনিসপত্রের আমার দুইটা দুয়ে পছন্দ হয় একটা ছাব্বিশ সেন্টিমিটার একটা আঠাশ সেন্টিমিটার চিন্তা করলাম আঠাশ সেন্টিমিটার নেই ওনারা একদম চোদ্দশো পনেরোশো বলেছিল অনেকক্ষণ যুদ্ধ করার পরে বারোশো দিয়ে কিনতে পেরেছি আর চা বানানোর জন্য এই ছোট্ট পাতিলটা দেখলাম এটার প্রাইস নিয়েছে সাড়ে ছয়শো টাকা সবগুলোই ঢাকনা সহ ছিল কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে আমি জানি না ইউনিমার্টে এত প্রাইস কেন আই থিঙ্ক কোয়ালিটি একটু উনিশ বিশ হতেই পারে তাই বলে প্রাইসের এত ডিফারেন্স আরো কিছু জিনিস দেখার ছিল কিন্তু আমাদের হাতে একদম সময় ছিল না পরে অন্য জায়গা থেকে কিনেছি একটু পরেই ভিডিওতে দেখতে পারবেন আমরা সকালবেলা এত তাড়াহুড়া করে বের হয়েছি আপনাদের ভাইয়া নাস্তা করে আসেনি কয়েকদিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম দেশে আসার পর থেকে আমাকে একটা ডেটেও নিয়ে যায়নি উনি এটা আসলে অনেক কষ্ট নিয়েই বলেছিলাম কারণ উনি দেশে আসার পর থেকে আমরা দুইজন মিলে একটু টাইম স্পেন্ড করতে পারিনি কোথাও গিয়ে যখন আমি বুঝতে পারলাম উনি এবার আমাকে ডেটে নিয়ে যাবে না আমাকেই কিছু করতে হবে আমাদের হাতে চল্লিশ মিনিটের মতো সময় ছিল তাই ওনাকে আমি জোর করে এখন ডেটে নিয়ে এসেছি ভাবলাম ওনাকে আজকে একটু পশ ব্রেকফাস্ট করাই জন্য আমরা চলে গেলাম গ্লোরিয়া আমরা গিয়েছিলাম গুলশান ব্রাঞ্চে এখানকার খাবারের প্রাইসিং নিয়ে আমি তেমন কিছু বলবো না এখানে সবকিছু একটু এক্সপেন্সিভ ওরা নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করেছে আর কফি শপে যে কোনো জিনিসের প্রাইস একটু বেশি হয় আচ্ছা আপনাদের ভাইয়া দেশে এসে যে জিনিসগুলো খেতে চেয়েছিল তার মধ্যে এই ফ্র্যাপে আরেকটা আইটেম ফ্র্যাপের মধ্যে ওনার ভ্যানিলা ফ্লেভারটা খুবই পছন্দ কিন্তু আমার কাছে একটু চকলেট ফ্লেভার অ্যাড করা থাকলে খুবই ভালো লাগে আমি ভেবেছি উনি ব্রেকফাস্ট আইটেম খাবে কিন্তু উনি সেই চিকেনই অর্ডার করলো আমরা নিয়েছিলাম চিকেন পিকাসো এটার প্রাইস ছয়শো টাকা ওনাকে আমি বলছিলাম এবার তুমি তো আমাকে কোনো ডেটে নিয়ে গেলা না তাই আমাকেই নিয়ে আসা লাগলো আলহামদুলিল্লাহ আমাদের এই ত্রিশ মিনিটের ডেট খুবই ভালো গিয়েছে বের হয়ে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তাড়াতাড়ি একটা রিক্সা নিলাম আর গুলশানের এই রাস্তাগুলা দিয়ে রিক্সা দিয়ে চড়তে খুবই ভালো লাগে আমাদের সব কাজ শেষ করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে এখান থেকে আব্বু আম্মুর বাসায় চলে গেলাম জন্য যেটা কিনেছি সেটা দিয়ে আসতে উপরেরটা হচ্ছে হচ্ছে আম্মুর জন্য আর নিচেরটা মার জন্য খুব টেনশনে ছিলাম আম্মু আর মার পছন্দ হবে নাকি খুবই পছন্দ হয়েছে ওনাদের আলহামদুলিল্লাহ গিয়ে দেখি আম্মু গরুর মাংস রান্না করছিল তো উঠি একদম গরম গরম গরুর মাংস আমাকে উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়ে দিল কারণ আমি এভাবে খেতে খুব পছন্দ করি আর ওনাদের জামায় জন্য আজকে আম গরুর তেহারি রান্না করেছে দুইটা জিনিস কিনেছি কিন্তু আমার তো মন ভরেনি আরো কত কিছু দিতে ইচ্ছে করে ট্রাই করি কিছু কিছু করার বাট সব সময় পেরে ওঠা হয় না চলে গেলাম বেস্ট ব্য আরো কিছু জিনিস দেখার জন্য এই ব্রাঞ্চে দুইটা ফ্লোর জুড়ে অনেক কালেকশন আছে কাছে আমি আগে বেস্ট এত কালেকশন দেখিনি দোকানে গেলে মনে হয় ওনাদের কেনাকাটার কত কিছু আছে এই গার্বেজ ব্যাগগুলো কিনলাম আম্মু আর মার জন্য আমার দুই মায়ের একটা জিনিস খেয়াল করলাম সস যখন শেষ হয়ে যায় সেই বটলে ওনারা তেল রাখে তাই ভাবলাম ওনাদেরকে তেল রাখারই একটা বটল গিফট করি এগুলো কয়েকটা সাইজের ছিল আমি যেটা নিয়েছি সেটার প্রাইস মনে হয় একশো তিরিশ কে একশো ষাট টাকা মশলা রাখার এই সেটটা আমার খুব পছন্দ হয়েছে এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ওগুলো ছিল গুড়া মশলা রাখার সেট আর এ পাশে দেখলাম কিছু বাটা মশলা রাখার সেটও আছে এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা যদিও আমার দুই বাসায় ভাতের সাথে লবণ তেমন কেউ একটা খায় না তারপর আম্মুর জন্য এটা নিলাম এটা প্রাইস নিয়েছে একশো টাকা একটা গ্লাস রাখার স্ট্যান্ড নিলাম এগুলোর প্রাইস তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যেই বাসায় মাহের নাকি আম ছিলতে কষ্ট হয় এই জন্য মাহের জন্য এটা নিয়ে নিলাম আপনাদের ভাইয়া না আমাকে দোকান থেকে বের করে দিতে বেচারা অসুস্থ আর আমি একটার পর একটা জিনিস দেখে যাচ্ছি তাই যতটুকু বাস্কেটে নিয়েছিলাম সেগুলো কিনেই বাসায় আম্মুকে দিয়ে এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং